গ্রামীণ উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করছে কেন্দ্র, 83 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। তবু অভিযোগ, রাজ্যের প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের বরাদ্দ অর্থ পেল রাজ্য। নবান্ন সূত্রে খবর অনুযায়ী, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর তরফ থেকে গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্যই টাকা পাঠানো হয়েছে। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আবাস যোজনা, একের পর এক সব প্রকল্প থেকে কেন্দ্র বঞ্চনা করছে বলে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ কেন্দ্র দেয়নি বলে মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। আগামী 2 অক্টোবর শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে দিল্লিতে তা নিয়ে প্রতিবাদ জানানো হবে। সেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং সাথে থাকবেন তৃণমূলে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় থাকা দার্জিলিং ও কালিম্পং জেলার গ্রামীণ উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক এই অর্থ বরাদ্দ করেছে। দুই জেলার জন্য মোট 83 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, এই যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা মূলত আনটাইড ফান্ড, অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA তাদের নিজেদের মতন এই টাকা খরচ করতে পারবে। পঞ্চদশ অর্থ কমিশন অনুযায়ী টাইড ফান্ড হলো কোনো খাতে কোনো অর্থ ব্যবহার করা হবে তা নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে গাইডলাইনে, আর আনটাইড ফান্ড হলো গ্রামীণ উন্নয়নের জন্য যে কোনো খাতে সেই টাকা ব্যবহার করা যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আপাতত 83 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা যাচ্ছে খুব শীঘ্রই আরও 120 কোটি টাকা এই খাতে দেবেন কেন্দ্র সরকার। তবে নিঃসন্দেহে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে পাহাড়ি গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ করা হচ্ছে। পাহাড়ি অঞ্চলের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। যদিও রাজ্যের তরফ থেকে অভিযোগ, কেন্দ্রের একাধিক প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র।